আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো রেডমি নোট এইট এবং রেডমি নোট নাইনের ক্যামেরা কম্পেয়ার বা ক্যামেরার ডিফারেন্স কী দুটো ফোনের ক্যামেরা সেম রয়েছে সেম মেগাপিক্সেলের ক্যামেরা তো দুটো ফোনের যে ক্যামেরা সেম রয়েছে কিন্তু দুটো ক্যামেরার মধ্যে ডিফারেন্স রয়েছে তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা আমার হাতে রয়েছে এখন রেডমি নোট এইট এবং আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট এইটের ডিজাইনটা কেমন তো এটা অনেকগুলো কালারে পাওয়া যায় তো উপরে গ্লাস রয়েছে গইটা গ্লাস ফাইভ এবং সামনে গইটা গ্লাস ফাইভের প্রোটেকশান রয়েছে ডিজাইন আমরা দেখতেই পাচ্ছেন এগুলো অনেকগুলো কালারে পাওয়া যায় তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো নোট এইট এবং নোট নাইনের তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেডমি নোট এইটটা কেমন তো এখন আপনারা দেখুন রেডমি নোট নাইনটা কেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও অনেকগুলো কালারে পাওয়া যায় দুটো লিঙ্কই থাকবে তো বন্ধুরা এটা যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট এইটটা শুট করা হচ্ছে নাইন দিয়ে এবং নাইনটা শ্যুট করা হচ্ছে এইট দিয়ে তো বুঝতে পারছেন ভিডিওর কোয়ালিটি কতটা ডিফারেন্স দুটো ফোনের লুক খুবই সুন্দর কিন্তু বন্ধুরা যে ক্যামেরাগুলো রয়েছে ক্যামেরাগুলো সেম রয়েছে কিন্তু বন্ধুরা দুটো ফোনের যে ক্যামেরা সেম থাকলেও ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটির মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে তো চলুন বন্ধুরা দেখে নিয়ে ভিডিও বা পিকচার কোয়ালিটির ডিফারেন্স তো এটা দেখতে পাচ্ছেন নোট এইট দিয়ে শ্যুট করা এবং এটা দূরের শট তো এটা নোট এইটে শ্যুট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো নোট নাইনের দুটো সেম একই জায়গায় শ্যুট করা রয়েছে তো পাশাপাশি রাখলে আপনার ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন যে দুটোর মধ্যে কোনটা কেমন বাঁ দিকেরটা এই এইট এবং ডান দিকেরটা নাইন তো বন্ধুরা দেখুন এটা নর্মাল শট ফর্টি এইট মেগাপিক্সেলের এগুলোর নোট এইটে দেখতে পাচ্ছেন তো যেগুলো নোট এইটে তার বাঁদেকে নোট এইট লেখাই রয়েছে এবং এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নোট নাইনের ফটোশ্যুট সেম জায়গা সেম টাইমে একই লোকেশানে তো এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা নোট নাইনের ফটোশ্যুট যদি আপনার এটা এটা পাশাপাশি রাখি তো বন্ধুরা দেখুন বাঁদেকে নোট এইট এবং ডান দিকে নোট নাইন সেম লোকেশানে ফটো একসাথে ফটো তোলা তো বন্ধুরা দেখুন তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা নোট এইটের পোর্ট্রেট শট বা ব্লার শর্ট পোর্ট্রেট বোটের শট আর এটা নোট নাইনের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো শট আপনাদের এখন পাশাপাশি রাখবো পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারবেন যে দুটোর মধ্যে ডিফারেন্স কী রয়েছে তো বন্ধুরা এখানে ডিফারেন্স তেমন কিছু নেই মানে যে ফোটের শটের মধ্যে কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নোট এইটের যে ভিডিও শট একই কালার রয়েছে বা একই লাইট রয়েছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নোট এইট আর এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নোট নাইনের ভিডিও শট তো এটা আউটডোরের শ্যুট আপনাদেরকে দেখলাম ভিডিও শ্যুট এবং এটা বন্ধুরা নোট এইটের ইনডোর বা ঘরের মধ্যে লাইট দিয়ে শুট করা হচ্ছে সেম লাইট সেম লোকেশানে এটা নোট এইট এবং এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নোট নাইনের ভিডিও শট তো বন্ধুরা ভিডিও শটের মধ্যে কোনো ডিফারেন্স নেই এটা ফ্রন্ট ক্যামেরা তো এটা বন্ধুরা দেখুন নোট এইটের মাইক্রোশট এবং নোট এইটের আরও একটি মাইক্রোশট দেখেন বন্ধুরা এটা নোট এইটের মাইক্রোশট তো এখানে দেখতে পাচ্ছেন সেম জায়গা সেম লোকেশানে এবং সেম পিকচার এবং দুটোর মধ্যে পিকচার ডিফারেন্স বুঝতে পারছেন বন্ধুরা এটা নোট এইটের মাইক্রো ভিডিও শট তো বন্ধুরা দেখুন নোট এইটের মাইক্রো ভিডিও শট এখানে যে কালারটা দেখাচ্ছে একদম পুরো অরিজিনাল কালার এখানে শো করছে আর ডিফারেন্স এটাই যে নোট নাইনের কালারটা একটু বাড়িয়ে দেখাচ্ছে একটু বেশি কন্ট্রাস্ট দেখাচ্ছে বা বেশি কালার দেখাচ্ছে কিন্তু এখানে নোট এইটের বন্ধুরা এটা শট আপনাদেরকে দেখাচ্ছে রেকর্ডিং করে ঘাসের মধ্যে একদম তো এখানে কালারটা খুব সুন্দর লাগছে এবং অরিজিনাল কালার দেখাচ্ছে এবং যদি আপনারা দেখেন নোট নাইনের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম জায়গায় সেম লোকেশানে সেম একই ঘাসের ছবি তুলছি কিন্তু এটার কালারটা একটু বেশি সবুজ দেখাচ্ছে কিন্তু ওটা দেখাচ্ছিল একদম অরিজিনাল তো নোট নাইন আর নোট এইটের মধ্যে যে মাইক্রোসফটের মধ্যে এই দুটো ডিফারেন্স হচ্ছে এটা রেকর্ডিং মাইক্রোসফট মাইক্রো রেকর্ডিং হচ্ছে এবং বন্ধুরা দেখুন দুটো শট যদি পাশাপাশি রাখি শটের নোট এইট বা নোট নাইন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকের যে ছবিটা রয়েছে একটু কালারটা বেশি দেখাচ্ছে কিন্তু ডা বাঁদিকের ছবিটা বা নোট এইটের ছবিটা অরিজিনাল কালারটা দেখাচ্ছে এবং জেনুইন কালার যেটা বলে যেমন ঘাসের কালার ঠিক তেমন দেখাচ্ছে কিন্তু যে নোট নাইনের কালারটা একটু বেশি দেখাচ্ছে একটু বেশি সবুজ দেখাচ্ছে স্কাই ব্লু বা যাই বলুন কেন একটু বেশি নীল দেখাচ্ছে তো বোধহয় দেখতে পাচ্ছেন যে নোট এইট বা নোট নাইনের যে মাইক্রোসফটের ডিফারেন্স এটা বন্ধুরা দেখুন ফ্রন্ট ক্যামেরা এটা নোট এইটের এবং এটাও নোট এইটের ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন একটা লাইক আমাদের কাছে অনেক কিছু তো বন্ধুরা অবশ্যই করে লাইক করুন যদি ভালো লাগে আর এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এটা নোট এইটের ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিং আর এটা বন্ধুরা যে ভিডিও পিকচার শটটা দেখছেন এটা নোট নাইনের আর এটা যে ভিডিও শটটা দেখছেন এটাও নোট নাইনে তো বন্ধুরা এটা ফ্রন্ট ক্যামেরা শ্যুট হচ্ছে নোট নাইনের তো বন্ধুরা বুঝতে পারছেন দুটো ডিফারেন্স কি রয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনি কোন ফোনটা ব্যবহার করেন বা আপনার কোন ফোনটা পছন্দ বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর নতুন ভিডিও দেখার জন্য এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে